হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তোমরা কি করে শাড়ি দিয়ে লেহেঙ্গার মতো স্টাইল করে পরতে পারো, শাড়িকে কি করে তোমরা লেহেঙ্গার মতো স্টাইল করে পরতে পারবে। ভীষণ ইজি একটা প্রসেসে তোমাদের সেটা আমি দেখাতে চলেছি এবং এটা পরাও ভীষণ ইজি এবং দেখতেও খুব ইউনিক লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সহজে তোমাদের আজকে আমি সেটা শেখাতে চলেছি। আই হোপ ভিডিও টপিকটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো গাইজ, চলো একদম সময় নষ্ট না করে আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও এবং শেয়ারও করে দিও বন্ধুদের সঙ্গে। আর এইভাবে শাড়ি তোমরা যে কোনো অকেশনে পরতে পারো নিজেদের ইউনিক দেখাবার জন্য। তো চলো আজকে ভিডিওতে আমরা মুভ অন করি। সো এই প্রসেসে শাড়ি পরার জন্য সর্বপ্রথম তো আমাদের দুটো শাড়ি লাগবে। তো আমি আমার ইচ্ছে মতো দুটো শাড়ি চুজ করে নিয়েছি, পিঙ্ক এবং ব্লুর কম্বিনেশানে আমি আজ এই শাড়িটা পরে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আমাদের শাড়িটাকে এভাবে গুজে নিতে হবে সায়ার সঙ্গে, এবং দেখতে পাচ্ছ ঠিক গোজার পরেই আর একটা আমরা পার্ট করে নেব, এবং সেটাকে প্রথম যে পার্ট আছে ঠিক তার একটুখানি সাইডেই আমরা সামান্য কিছু দূরত্ব রেখে নেক্সট পার্টটাকে আমরা আবারও এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে গুজে নেব সায়ার সঙ্গে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এইভাবেই আমাদের ছোট ছোট পার্ট করে নিতে হবে, এবং দুটো পার্টের মাঝখানে সামান্য কিছু দূরত্ব বজায় রেখে নেক্সট পার্টটাকে ফোল্ড করে সায়ার সঙ্গে গুজে দিতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের হাফ করা হয়ে গেছে, এবার পেছনের দিকটা আমরা কি করে করব সেটাও খুবই ইজি। জাস্ট নর্মালি এইভাবে আমাদের শাড়িটা ধরে সামনের দিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে, তো পেছনের দিকটা সামনের দিকে খুব ইজিলি চলে আসবে। এবং তারপর একদম সেম প্রসেস ছোট ছোট পার্ট করব এবং সেটাকে আমরা নর্মালি শাড়ির সঙ্গে গুজে দেব। সো এই সেম প্রসেসে পুরো সায়া চারিদিকটা, সামনের দিকটা, পেছন দিকটা, সব দিকটা আমাদের এইভাবে কমপ্লিট করতে হবে। যখনই সামনের দিকটা হয়ে যাবে আবার আস্তে করে সায়াটা একটু ঘুরিয়ে নেব এবং পেছনের দিকটা সামনে চলে আসবে, এবং ইজিলি সেম প্রসেসে আমরা এটাকে আবার ছোট ছোট পার্ট করে গুজে নেব। এবং একদম শেষে গিয়ে শাড়ি যতটা অংশ বেঁচে থাকবে পুরোটুকুকে একবারে আমরা ফোল্ড করে নেব এবং সেটাকে ঠিক এইভাবে গুজে নেব। তো দেখতে পাচ্ছ চারিদিকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং সেম দূরত্ব রেখে আমরা সেমভাবে গুজেছি, পুরো ইকুয়াল লাগছে চারিদিকে। এবং শাড়ির যে পার্টটা আমরা একদম লাস্টে গুজলাম সেটাকে আমাদের ঘুরিয়ে পেছন দিকে দিয়ে দিতে হবে, যেহেতু ওখানে গ্যাপ রয়েছে এবং যখন নেক্সট শাড়িটা আমরা পরবো তো গ্যাপটা আমরা ফিল করে নেব। সো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে পেছন দিকে দিয়ে দিতে হবে। সো শাড়ির স্টাইলের লেহেঙ্গার নিচের পার্টটা আমাদের কমপ্লিট। তো উপরের পার্টের জন্য এখন আমি দ্বিতীয় শাড়িটাকে নিয়ে নিচ্ছি, এবং সর্বপ্রথম আমি আঁচল দিয়ে স্টার্ট করব। তো আঁচলটাকে করার জন্য এখানে আমি একদম ছোট্ট ছোট্ট পার্টে পার্টে ভাগ করে নেব, যে এখানে যেমন ভাবে ভাগ করতে চাই, কেউ যদি এখানে চওড়া বেশি রাখতে চায় তো সেভাবে রাখতে পারে। যেহেতু আমি টপ টাইপসের একটা ব্লাউজ পরব তো তার জন্য এখানে আমি একদম ছোট ছোট সরু করেই ছোট ছোট পার্টে ভাগ করে নিচ্ছি। তো এইভাবে তোমাদেরও ভাগ করে নিতে হবে, যে ঠিক যেমনটা পছন্দ করো সেইভাবেই। সো ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়ার পর এখানে আমি হাত দিয়ে হালকা হালকা প্রেশার দিয়ে আঁচলটাকে সেট করে নিচ্ছি, ঠিক যতটা চওড়া আমি রাখতে চাই। এবং একটা পিন আপ করে নিলাম সেফটি পিন দিয়ে, এতে কি হবে আমাদের শাড়ির আঁচলের কুচিগুলো যেটা করেছি সেটা এদিক থেকে ওদিক হয়ে যাবে না, কোনোটা বেরিয়ে যাবে না, চওড়াটা ইকুয়াল থাকবে। এবং আমি হালকা হালকা প্রেশার দিয়ে ঠিক সেমভাবেই নিচের দিকে আমি আস্তে আস্তে করে নাববো, এতে কি হবে আমাদের চওড়াটা, কুচির যে চওড়াটা হবে আঁচলের সেটা সেম থাকবে, কোথাও বেশি সরু কোথাও বেশি চওড়া এরকম কিচ্ছু হবে না। এবং আমি একটু একটু করে সেটা করব, এবং একটা করে সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে রাখবো, যাতে সেই জায়গা থেকে কোনো কুচিটা বেরিয়ে না যায় বা পোর্শনটা মোটা না হয়ে যায় তার জন্য। তো সেম প্রসেসে আমাদের করতে হবে, এবং অর্ধেকের বেশি শাড়িটাই আমাদের ঠিক এভাবে রাখতে হবে, তাহলে শাড়ির লুকটা বেশি সুন্দর আসবে। যেহেতু শাড়িটা আমি একা একা পরছি সেজন্য আমি কিছু কিছুটা নিচের দিকে নামছি এবং আমি পিন আপ করে নিচ্ছি। যদি তোমরা শাড়িটা অন্য কাউকে পরিয়ে দাও তাহলে এত পিন আপ করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি শাড়িটা একা একা পরতে চাও বা একা একা ট্রাই করো তাহলে ডেফিনেটলি তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা এরকম ছোট্ট ছোটো পার্টে ভাগ করে নাও এবং সেফটি পিন দিয়ে সিকিউর করে রাখো অ্যাটলিস্ট প্রথম পার্ট দিকটা। পরের দিকে তোমরা এইভাবে আঁচলটাকে কাঁধের উপর নিয়ে ঠিক আমি যেভাবে করছি সেইভাবে অল্প অল্প করে সেট করে নিতে পারো পার্ট ওয়াইজ, এবং সেটাকে আস্তে আস্তে করে উপর দিকে তুলে শাড়ির অর্ধেকটা পার্ট তোমরা এইভাবেই করতে পারো, যেমনটা আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। সো এই সেমভাবে শাড়ির অর্ধেকটা পার্ট আমাদের ঠিক এইভাবে ভাগ করে নিতে হবে।
সো শাড়ির অর্ধেকটা পার্ট এইভাবে ভাগ করে নেওয়ার পর এখন বাকি যে অর্ধেকটা পার্ট রয়েছে আমরা সেটাকে ভাগ করে নেব এবং সেটাকে ঠিক আমরা যেভাবে কুচি কুচি বানাই ঠিক সেভাবে আমাদের কুচির মতো করে এখানে ছোট্ট ছোট্ট করে ভাগ করে নিতে হবে। কুচি পোর্শনের জন্য যেমনটাই আমরা করে থাকি ঠিক সেম প্রসেস এখানে আমাদের করে নিতে হবে। পুরো বাকি যে অর্ধেক শাড়িটা আছে সেই শাড়িটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ঠিক কীভাবে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিচ্ছি, সেমভাবে তোমাদেরও পুরো অর্ধেক যে শাড়িটা আছে সেটাকে ভাগ করে নিতে হবে এবং প্রত্যেকটা পার্টকে যাতে সমানভাবে হয় সেটা আমাদের চেক করে নিতে হবে, ঠিকঠাক করে মিলিয়ে নিতে হবে এবং পার্টের ভাগগুলোকে এভাবে হালকা হালকা করে সিলেক্ট করে নিতে হবে, ধরে সেটাকে আস্তে করে হালকা হাতে প্রেসার দিয়ে সেট করে নিতে হবে। এবং এই পার্টটাকে আমরা কী করব, ঠিক পেছনের দিকে যেখানে আমরা ব্লু কালারের শাড়িটা শেষ অংশটাকে গুঁজেছিলাম ঠিক সেখানেই এই যে অংশটা রয়েছে পিঙ্ক কালারের যে নেক্সট যে শাড়ির যে পার্টটা রয়েছে সেটাকে আমাদের এইভাবে ভেতরের দিকে গুঁজে দিতে হবে শাড়ির সঙ্গে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর যে আঁচল পোর্শনটা রয়েছে সেটা আমাদের সামনের দিক থেকে ঘুরিয়ে এনে ঠিক যেভাবে আমরা আঁচল রাখি ঠিক সেইভাবেই যে যতটা আঁচলের লেন্থ রাখতে পছন্দ করে ঠিক সেইভাবে লেন্থ ওয়াইজ রেখে নিতে হবে এবং চেক করে নিতে হবে সব ঠিকঠাক আছে নাকি, ঘুরে ফিরে দেখে নিতে হবে। এবং সামনের দিকে আঁচলের যে পোর্শনটা যে ছোটো ছোটো যে কুচিগুলো হয় আঁচলের সেটাকে ঠিকঠাক করে সেট করে নিতে হবে এইভাবেই। সো সব ঠিকঠাক করে দেখে নেওয়ার পরে যে সেফটি পিনগুলো দিয়ে আমরা কুচিটাকে সিকিউর করে রেখেছিলাম সেখান থেকে এক একটা করে সেফটি পিন আমাদের খুলে ফেলতে হবে এবং ফার্স্ট সেফটি পিনটা খুলে আমরা ঠিক আঁচলটাকে যতটা লেন্থে রাখতে চাই সেই লেন্থ ওয়াইজ রেখে ব্লাউজ বা টপের সঙ্গে যে যেটা ক্যারি করবে না কেন তার সঙ্গে ঠিক কাঁধের কাছে এইভাবে আমাদের সেটাকে পিন আপ করে নিতে হবে এবং বাকি যত সেফটি পিন আছে শাড়িতে সবগুলোকে রিমুভ করে দিতে হবে। ব্যাস এইভাবেই শাড়িটাকে পরলে ভীষণই ভালো লাগে দেখতে, খুবই ইজি প্রসেস। এবং যদি তোমাদের কাছে এই টাইপসের কোনো কোমর বিছা বা কোমর বন্ধ কিছু থেকে থাকে সেটাকে ব্যাস এইভাবে লাগিয়ে দাও, একদম ইজি প্রসেসে শাড়ি পরা কমপ্লিট এবং ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে শাড়ি পরা স্টাইলটা। আর এখানে যে মেকআপ লুকটা আমি ক্যারি করেছি সেই মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, মেকআপ লুকের ভিডিওটাও এবং এই যে শাড়ি পরার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এইরকম টাইপস যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও বা কোনো স্টাইলে শাড়ি পরা তোমরা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও, আমি ডেফিনেটলি সেই টপিক নিয়ে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সো গাইস কেমন লাগলো ভিডিওটা, ঠিক কতটা ইজি প্রসেসে তোমাদের আমি দেখাতে পারলাম প্লিজ আমাকে কমেন্টস করে জানিও, এবং এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। সো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো গাইস, বাই গাইস অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।